হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আজকে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট আমরা করছিলাম হচ্ছে একবারে বেসিক, যেটা হচ্ছে ব্যাক ফ্রন্ট স্লিপ, না স্লিপও করা হয়নি, জাস্ট ব্যাক ফ্রন্ট। তাতে কিন্তু আমাদের অনেক প্রায় আধা ঘন্টার উপরে ভিডিও আমাদের করা লাগছে। যাই হোক, এই স্টাইলে এই পর্যন্ত আমরা করছিলাম আর কি। তো আজকে করব হচ্ছে মেন মেন কাজগুলো, যেমন এখানে আছে আমাদের নেকের ব্যান্ড, এটা হচ্ছে ব্যান্ড, তারপর পকেট আছে, তারপর হচ্ছে ব্যাগে ব্যাগে প্লিট আছে, হ্যাঁ এই প্লিটটা আছে, তারপর হচ্ছে কাপ, কাপের গ্যাম্বল। তো মোটামুটি আরও অনেকগুলো কাজ আছে, আজকে আমরা সেটা করে শেষ করব। আর গ্রেডিং করার জন্য আমরা আরেকটা যদি পার্ট করতে হয় সেটা পরে করব। তো আপাতত যেটা করতেছি যে মেজারমেন্টটা নিয়ে আসি। মেজারমেন্ট হচ্ছে এটা 15 স্মল সাইজ আমরা করছিলাম। তো এখান থেকে প্রথমে আমরা করবো হচ্ছে স্লিপের কাজ, ঠিক আছে? তো স্লিপের কাজ করার জন্য আমাদের প্রথমে দিতে হবে F2, তারপর সে রেক্ট্যাঙ্গেল, এখান থেকে আমরা একটা স্লিপের মেজারমেন্ট দেব। তো স্লিপের মেজারমেন্ট দেওয়ার আগে অবশ্যই আমাদের মেজারমেন্ট দেখতে হবে, স্লিপ লেন্থ। তো স্লিপ লেন্থ এখানে আছে 62, আর এখানে স্লিপ আন্ডার লেন্থ এখানে আছে 51.5, তারপর সে স্লিপ হাফ, না হাফ মাসেল অর্থাৎ বাইসেপ বলেন, আপার আর্ম বলেন, এটা হচ্ছে আপনার 21, ঠিক আছে? আর কাপ হাইট হচ্ছে এখানে 8 সিএম, আর স্লিপ ওপেনিং হচ্ছে কাপ, এটা হচ্ছে 6.5 সিএম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কয়েকটা মেজারমেন্ট একবারে দেখে নিলাম। এখন আসি হচ্ছে এখানে আমাদের কাজে। তো এখানে আমরা দেব হচ্ছে যেহেতু আমাদের কত স্লিপ লেন্থ একটু দেখি, 62.5। তো 62.5 যদি হয় টোটাল স্লিপ লেন্থ, তাহলে এখান থেকে কিন্তু আমাদের 8 সিএম হচ্ছে কাপ হাইট আছে। তাহলে 8 সিএম যদি বাদ দিই, তাহলে 62.5-এর থেকে 8 সিএম বাদ দিলে আছে কত, 64.5, তাই না? হ্যাঁ, না সরি, 64 কেন, তাহলে 62-54, তাই না? 54, হ্যাঁ 54 সিএম হচ্ছে আপনার লেন্থ, আর হচ্ছে উইথ এর করছি আমরা হচ্ছে 22 মানে 21 সিএম। ওকে, এখানে দিলাম হচ্ছে 54.5, আর হচ্ছে এখানে -21, এটা হচ্ছে স্লিপ লেন্থ আমরা দিলাম। ওকে, তো স্লিপ লেন্থ হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল দিলাম, এখন এটাকে আমরা মেজারমেন্ট শো করে আমরা লেন্থ মেজার এটাকে মেজারমেন্ট দেখবো কতটুকু আছে। এখানে আছে 28.37, ঠিক আছে? তো এই 28.37 কিন্তু আমাদের স্লিপের সার্কেলে লাগবে। তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে, প্রথমত আমরা যদি এই লিঙ্কের বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে ফুল বডি, আমরা ফুল বডি কিন্তু লিঙ্কে কাজগুলো করতে পারি। তো লিঙ্কের কাজ করার আমি সব কিছুই লিঙ্কে কাজ করতে পারি, তবে আমি করি না কেন, লিঙ্কের কাজ করা যেমন সুবিধা তো তার থেকে কিন্তু বেশি অসুবিধাই দেখা যায়। কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা পয়েন্ট লিঙ্কের কাজে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখানে যেমন আমরা দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে একটা গ্রেডিং পয়েন্ট, এই গ্রেডিং পয়েন্ট কিন্তু তখন থাকে না লিঙ্কের কাজের সময়, এটা হচ্ছে ডেভেলপ পয়েন্ট। আর ডেভেলপ পয়েন্ট থাকা খুবই রিস্ক, কোনো কারণে ডেভেলপ পয়েন্টটা যদি উঠে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি সাজেস্ট করি কিছু কিছু যেগুলো লিঙ্ক আপনি আপনাকে খুবই হেল্পফুল, অর্থাৎ শর্ট টাইমের মধ্যে কাজটা এগিয়ে দেবে, অর্থাৎ এখানে মানে কি বলে মানে কাজটা দ্রুত করার জন্য যে কিছু কিছু লিঙ্ক আছে সেগুলো আমরা ইউজ করবো। আমি কিন্তু সেটাই করি, যেমন এখানে আর্মলে যে সার্কেলটা আছে 28 পয়েন্ট, কত 28.37, এই 28.37 আমরা এখানে নেব। F1 এটা হচ্ছে বেজার, এখানে দিলাম। ওকে, তো এখানে দেওয়ার পরে তো আমরা ওকে, তো সরি, তো আমরা এটাকে জাস্ট লিঙ্কে ইউজ করবো কিভাবে, এটা হচ্ছে F1-এ আছি ডেভেলপ, এখান থেকে ডেভেলপ, তারপর সে F3 কনস্ট্যান্ট মেজার, এখান থেকে এটাকে লিঙ্ক করে আমি জাস্ট মেজারমেন্টটা নিয়ে নিলাম। ওকে, দেখেন এখানে আমাদের চলে গেছে যে এখানে কত, এই 28.37, ঠিক আছে? এইখানকার মেজারমেন্টটা এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, ডিসপ্লে, তারপর হচ্ছে হ্যান্ডেল, দেন হচ্ছে এখান থেকে F3 রিশেপ, আমরা এখন এটাকে শেপ দেব, এবং ওটা অটোমেটিকলি যেখানে থাকার দরকার সেখানে কিন্তু ওটা নিয়ে নেবে। ওকে, মানে ওটা ঠিক রাখতে গেলে আপনাকে নড়াচড়া করতে হবে, বাট
এটা কিন্তু লড়বে না, এটা মেজারমেন্ট যা আছে তাই থাকবে। আপনি জাস্ট একটু পয়েন্ট মানে পয়েন্ট টু পয়েন্ট একটু ফলো করবেন, ওকে? ব্যাস হয়ে গেল আপনার স্লিপ। আচ্ছা ওকে, আমি আর সুন্দর করতেছি না। এখন আসেন এখান থেকে আমাদের স্লিপের কাপ। তো স্লিপের কাপটা কত? স্লিপের কাপটা হচ্ছে আমরা 9.5 সিএম আর হচ্ছে হাইট হচ্ছে 8 সিএম, ওকে? আবার রেক্টেঙ্গেল এখান থেকে আমরা দিচ্ছি 8 সিএম আর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 9.5 হচ্ছে আপনার ওপেনিং, খেয়াল করবেন ওপেনিংটা হচ্ছে 9.5। এখন এখানে হচ্ছে ওপেনিং 9.5, এখানে কিন্তু হাফই মেজারমেন্ট, তো এখানে 9.5 যদি আমরা ডাবল করি তাহলে হয় কত? 19। তো 19 যদি হয়, 19-এর পরে কিন্তু আরও বাড়তি দিতে হবে এই ওভারলেপিংয়ের জন্য। ওভারলেপিংয়ের জন্য টোটাল প্যাটার্নটা হবে আপনার 3 সিএম বেশি, তার মানে আমরা হাফই যদি প্যাটার্ন করতেছি তো সেক্ষেত্রে এখানে 9.5 যদি হয় তো আমরা 1.5 সিএম বাড়িয়ে দেবো, তাহলে কি 11 সিএম, ওকে? আচ্ছা আমরা এটাকে 11 সিএম দিলাম, -11, ব্যাস আমাদের এটা স্লিপ হয়ে গেল। এখন এই যে 11 সিএম আমরা এখানে অ্যাড করবো, এটা কিন্তু বডি আর এটা হচ্ছে কাপ, কাপটা কিন্তু জাস্ট গ্যাদারিং নেই, গ্যাদারিং আছে হচ্ছে এটার মধ্যে। তো কতটুকু আমরা বেশি দেব, যেমন আমি এখন ডেভেলপ হয়ে আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে 11 সিএম হচ্ছে আপনার মানে ফিনিশ মেজার, অর্থাৎ কাপের যে জয়েন্ট হবে 11 সিএম। তো 11 থেকে তো আমাদের গ্যাদারিংয়ের জন্য ফেব্রিক দিতে হবে, তো গ্যাদারিংয়ের জন্য আপনি কতটুকু দিবেন? তো ধরেন আমি 11 অর্ধেক দেব, অর্থাৎ 50% দেবো। তো 11.5, তো 5.5 আর হচ্ছে 11 কত হয়, তাহলে 16.5 হয়। তো এটাকে আমরা 16.5 দিয়ে নিচ্ছি, ওকে? 16.5, ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করবো এটাকে ইনসার্ট, F3 ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে F1 স্ট্রেট, এই লাইন ধরে এখান থেকে বরাবর এখানে চলে গেল, ওকে? হয়ে গেল আমার স্লিপ। দেন হচ্ছে এখন আমাদের বাড়তি যে অংশগুলো থাকবে এগুলো আমি উঠাই দিচ্ছি, ডিলেট, ওকে? ব্যাস স্লিপের কাহিনি শেষ। তো আরও একটু বাকি আছে, সেটা এটাকে শিফট ডি প্রেস করে এটাকে মুভ করে একটু নিয়ে নিলাম। কেন নিলাম? এই জন্য নিলাম, দেখেন আমাদের এখানে গ্যাম্বল আছে, স্লিপের গ্যাম্বল, ঠিক আছে? গ্যাম্বল আছে, এই গ্যাম্বলটা হচ্ছে পাইপিং করবে মূলত, এটা টোটালটাই একটা পাইপিং করে ফেলবে। এটা কিন্তু কি হল বলতে পারেন, যে স্লিপ কি হল অথবা গ্যাম্বল চাই বলেন, প্লাকেট কিন্তু না, এটা যদিও প্লাকেট না, ওকে? তো এখন এটার জন্য আমাদের এটা কিন্তু ব্যাক প্যাটের মিডেলে, তো আমরা প্যাটার্নটা আমাদের ওইভাবে করতে হবে। যেমন আমি F1-এ আসি, এক্স এটাকে সিমেট প্রায়, ব্যাস এখন আমরা যে কোনো এক পাশ করতে পারি, অর্থাৎ ব্যাক পার্ট, আমরা কিন্তু ব্যাক ফ্রন্ট এখানে কোনো ইন্ডিকেট করিনি। তো ধরেন যে কোনো একটা পার্টকে আমরা ব্যাক করে নিলাম, ওকে? তো ডিভিশন এখান থেকে এটাকে আমি দিলাম হচ্ছে 2 ভাগ। তো 2 ভাগ দেওয়ার পর এখানে আমি স্টেট ধরে এখানে দিলাম হচ্ছে 11 সিএম, এরকমই হয়, 11-11 সিএম এটা দিয়ে দিলাম। এটুকু জাস্ট কাটবে, কাটার পর 2 পাশ দিয়ে পাইপিং করবে, ব্যাস হয়ে গেল গ্যাম্বল। তারপর এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমাদের ব্যাক প্লেট, ব্যাক প্লেটের পর করবো হচ্ছে ব্যান্ড, ঠিক আছে? তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, মেজারমেন্ট উঠাই দিলাম। এখন এইখানে যে প্লেটের সিস্টেমটা, প্লেটের সিস্টেম কিন্তু মানে করা যায় অনেকভাবে, মানে 2-3 ভাগে করা যায়। যেমন হচ্ছে এখানে আমরা যেভাবে করি, আমি এখন যেভাবে করতেছি সেভাবে দেখেন, কারণ এটা হচ্ছে যেহেতু এখানে স্ট্রেট জায়গা, স্ট্রেট জায়গার ক্ষেত্রে এখানে ফেব্রিকটা কিভাবে বাড়তি করে নিতে হবে, কার্ডিং ফার্ডিং অনেক কাহিনী, অত কিছু করার দরকার নেই, জাস্ট আপনি ইজিভাবে যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাকে জাস্ট আমি কতটুকু প্লিট করব, এখানে প্লিট দেখাচ্ছে কতটুকু, তো প্লিট এখানে কতটুকু দেখাচ্ছে বা মেজারমেন্ট এখানে কোথাও নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমি যদি টোটালটা 3 সিএম, এখানে কিন্তু বাড়তি আছে, এদিকেও বাড়তি আছে, এদিকেও বাড়তি আছে, দুই পাশে ফাড়াই দেওয়ার পর এই মাঝখানে কিন্তু একটা প্লিট চলে আসছে, ঠিক আছে? তো এদিকে 1.5 সিএম দিলাম আর এদিকে 1.5 সিএম দিলাম, টোটাল হলো কত? 3 সিএম। এখন 3 সিএমের জন্য আমাদের ফেব্রিক নিতে হবে কত? 6 সিএম, ওকে? তো এখন 6 সিএম যেহেতু আমাদের হাফে প্যাটার্ন করতেছি, তো সেক্ষেত্রে এখানে আমাদের এখন প্যাটার্ন হবে হচ্ছে বাড়তি 3 সিএম। তো এখানে দিলাম 3 সিএম, ওকে? 3 সিএম,
আচ্ছা ওকে, এখন এই 3C আমাদের দিলাম, একটু ওয়েট। ওকে সরি, একটু হ্যাঁ ওকে। এখন তাহলে এখানে আমার দিতে হবে কত, 3C, ব্যাস 3C কি দিলাম, এটা হচ্ছে প্লেটের জন্য দিলাম। এখন এই প্লেটটার জন্য তো এখানে আমাদের 3C আমরা দিলাম, একটু পিকচারটা খেয়াল করি, এইখানে 3C আমি দিলাম, এখানে আমাদের একবারে ফিক্সড হয়েছে যে 3 3 6C আমাদের পুরোটাই কিন্তু ইনসাইডে চলে গেছে। তো এখানে আমাদের টোটালটাই হচ্ছে 3 3 3 6C কিন্তু আমাদের বেশি ফেব্রিক লাগছে, তাই না? এখন চেষ্টা হলো এখানে, এটা হচ্ছে চেস্ট, তো চেস্টের জায়গায় কিন্তু পুরো ফেব্রিকটা কিন্তু কি ইনসাইডে ইনসাইডে চলে যায় না, একটু কিন্তু মানে মানে ফাটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটু রিল্যাক্স আছে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যখন 3C, এখানে কিন্তু 3C আমরা বাড়াতে পারবো না, ওই যেটা বললাম যে একটু রিল্যাক্স আছে, তো সেই জন্য এখানে আমি অর্ধেক দিচ্ছি, হচ্ছে এখানে দিচ্ছি 3, এখানে দিলাম 1.5। তো 1.5 দেওয়ার জন্য এখানে হচ্ছে রিলেটেড পয়েন্ট, এই রিলেটেড পয়েন্ট দিয়ে এখান থেকে দিলাম হচ্ছে 0 0 1.5, 1.5 সিএম দিলাম। ওকে, এখন এখান থেকে স্ট্রেট লাইন ধরে স্ট্রেট এখান থেকে দিলাম এখানে, আর হচ্ছে এখান থেকে বেজিয়ার ধরে এখান থেকে দিলাম এখানে। ওকে, তো এখন এই আমাদের এখানকার যতটুকু সার্কেল আছে অবশ্যই সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের রাখতে হবে, মাস্ট বি, একটু কম বেশি রাখা যাবে না। তো সেই জন্য আমরা এটাকে রিশেপ, F3 রিশেপ দেওয়ার আগে আমরা মেজারটা নিয়ে আসি। ওকে, এখান থেকে এখানে মেজারমেন্ট কতটুকু আছে দেখেন, এখানে হচ্ছে 18.67, এখানেও কিন্তু আমাদের 18.67 লাগবে। তো এখন আছে হচ্ছে 16.3, আমরা রিশেপ ধরে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন দেখেন 18.67, এটা একটু বেশি হয়ে গেছে, এভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে 66। ওকে, ব্যাস হয়ে গেল আপনার প্লেট, এই হলো আমার প্লেটের কাহিনী। তারপর এখান থেকে F1 ডেভেলপ, এখান থেকে জাস্ট আমরা একটা প্লেটের জন্য আমরা কি একটা কাটমার্ক দিয়ে দেবো, এখানে দিলাম হচ্ছে 3C, বাস এখানে একটা কাটমার্ক দিয়ে দেবো, কাটমার্কটা হচ্ছে F2 তে, হ্যাঁ F2 তে এখানে কাটমার্কটা দিয়ে নিলাম, ব্যাস। তাহলে আমাদের প্লেটের কাহিনী শেষ, তারপর আসেন কি, তারপর আসেন হচ্ছে এখানে একটু দেখে আসি তারপর কি, তারপর হচ্ছে এখানে ব্যান্ড। তো ব্যান্ডটা কিন্তু আমরা এখন দেখব, তো ব্যান্ডটা করার আগে অবশ্য আমাদেরকে এই যে আমাদের এখানে কি বলে নেকের সার্কেল যেটা আছে সেটাকে আমরা একটু মেজার করে নেব, ঠিক আছে? F8 লেন্থ মেজার এখান থেকে হরনটা, তারপর হচ্ছে ব্যাকটা। তাহলে আমাদের এখন টোটাল যত হচ্ছে মানে কত হলো, টোটাল কত হলো এটা এটা আমরা পরে দেখবো, কারণ এটা আমাদের দেখার এখন প্রয়োজন নেই। আমরা যেটা করব মানে আমি যেভাবে করি সেভাবে আপনাকে দেখাবো, যে এখান থেকে জাস্ট F1 স্টেট, এখান থেকে দিলাম হচ্ছে কত, বা এটাকে প্যারালাল করলেও করতে পারেন, অসুবিধা নেই। যেমন আমি এটাকে প্যারালাল করলাম হচ্ছে প্যারালাল, সরি প্যারালাল তো এখানে F2, তাই না? রেক্ট্যাঙ্গেল, সরি আমি কি করতেছি, রেক্ট্যাঙ্গেল এখান থেকে দিলাম হচ্ছে 2 সিএম, অর্থাৎ আমরা ব্যান্ডটা কতটুকু করব, ধরলাম 2 সিএম আপাতত করতেছি, ঠিক আছে? মেজারমেন্ট আমার থাকলে হয়তো বা আছে আমি দেখলাম না, 2 সিএম আমি দিলাম, আর এখানে দিলাম কত, মাইনাস ধরেন 20 আপাতত দিলাম। তো এটা কিন্তু ব্যান্ড আমরা করব, তো সেই জন্য মূলত আমি এখান থেকে একটা মেজার আছে, সেই মেজারমেন্টটা যদি আমি এটাকে করি হচ্ছে ধরেন আমি এখন এটা, যেহেতু আমাদের এই দুইটা লাইনের শেপ হবে, তো সেই জন্য এই দুইটা লাইন আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমি বেজারে পরিণত করি, অর্থাৎ এই লাইনগুলো বেজার করে দিলাম, ওকে সরি, এখান থেকে এখানে বেজার, আর এটা আমি এখন দিব না, আর এই লাইনটাও আমি আউট করে দিচ্ছি, মানে আমি যেভাবে করতেছি সেভাবে আপনাকে দেখাচ্ছি। এখন আমি এটাকে জাস্ট লিঙ্ক করে দেবো মেজারটা, ওকে। তো এটা কিভাবে ডেভেলপ, তারপর F3,
কনস্ট্যান্ট মেজার, এখান থেকে আমি মেজারটা নিয়ে আসি যে আমার নেক্সট সার্কেলে কতটুকু আছে, এটা আমি নিয়ে আসলাম, এই পর্যন্ত আমার নেক্সট সার্কেল আছে। ওকে, তো এখন এখানে কিন্তু আমাদের মাঝখানে একটা পয়েন্ট দেওয়ার উচিত ছিল, তো সেই জন্য আবার আমাদের এটাকে ডিলিট করতে হবে। আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমাদের এই যে লাইনটা আছে এটুকু আমি কিন্তু প্রথমে টানতে চাইছিলাম, সে স্ট্রেট ধরে আমি একটু জাস্ট এইভাবে আমি কিন্তু প্যাটার্নগুলো করি। তো আমি আবার এটাই এভাবেই করতেছি, যেমন হচ্ছে এখান থেকে কি বেজিয়ার F1 বেজিয়ার, এখান থেকে ফার্স্ট ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর আরেকটা ক্লিক হচ্ছে এখানে। তো এখানে কতটুকু দেবেন, এখান থেকে আপনার ডিস্টেন্স কতটুকু আপনি দিবেন, সেটা যদি আমরা পরে দেখবো, সেটা হচ্ছে প্যাটার্নটার শেপটার উপরে কি ডিপেন্ড করবে কতটুকু আপনি রাখবেন। ওকে, তো এখন আবার F1 ডেভেলপ, এখান থেকে এটাকে আমি F3 কনস্ট্যান্ট মেজার ডেভেলপ ধরে আমি কি মেজারটা কানেক্ট করে নিলাম, ব্যাস আমার এই পর্যন্ত চলে আসছে। এখন আমি এটাকে করব হচ্ছে এই এখানে আমাদের নেকুইতির যে একটা মাপ আছে 1400 সিএম, ঠিক আছে, 1400 সিএমের এখানে 7 সিএম হচ্ছে আমাদের কি বলে 7 সিএম হচ্ছে নেকুইতের আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি, আমরা এখন যেটা করব যে শেপটা করে আসি, রিশেপ, একটু টার্ন করে দেওয়ার পরে এখানে একটু দিলে আর একটু দেখো, এটা কিন্তু আমাদের ধরেন এটা আমাদের শেপ এই পর্যন্ত চলে আসছে। ওকে, তো এটাকে জাস্ট আমি এখন প্যারালাল করি, F1 প্যারালাল, এখানে আমার কত দেওয়ার কথা ছিল 2 সিএম, ঠিক না, তো এটা আমি -2 সিএম আমার দিলাম। দেওয়ার পরে এখানে এটাকে আমি আবার ডিলিট করব, ডিলিট বাটন প্রেস করে এই লাইনটাকে আমি ডিলিট করবো। করার পর আমার কোন কোন পয়েন্টগুলো লাগবে সেই পয়েন্টগুলো আমি নিলাম, অর্থাৎ এখান থেকে আবার বেজিয়ার, বেজিয়ার ধরে এখানে সরি আগে ডিলিট করে নিই পয়েন্টগুলো, সব পয়েন্ট ডিলিট হবে না, এটা হবে, এটা হবে, এটা হবে, আর এটা হবে। ওকে, এখানে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট। ওকে, তো এখন এখান থেকে জাস্ট বেজিয়ার, বেজিয়ার দেওয়ার পর এখান থেকে এখানে এক ক্লিক, এখানে দেন হচ্ছে এটা একটু জুম করে, আপনার যদি একটু মনে হয় যে এখানে লাগাইতে পারতেছেন না, বাস ওকে, এখন এটাকে আপনি জাস্ট শেপ দিবেন। তো শেপ দেওয়ার জন্য একটু এবার ডাউন করে নিতে হবে, হচ্ছে শেপ, ওকে। এখন এই ব্যান্ডটা কিন্তু আমাদের এইটুকু জায়গার মধ্যে একটু কম শেপ হবে, কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের পুরো ফুল নেক, কিন্তু এটা এইটুকুর মধ্যে কিন্তু একটু শেপটা বেশি লাগবে, তাই না, সেই জন্য আমাদের এইভাবে এটা করতে হবে, এই জন্য একটু সময় বেশি লাগলো একটু, কারণ ব্যান্ড করতে এত সময় লাগে না, খুবই সিম্পল জিনিসটা। ওকে, তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এটা একটু হালকা একটু মডিফাই করে নিলাম, ব্যাস এটা হচ্ছে ব্যান্ড, আমি আর সুন্দর করতেছি না, আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হয়। তারপর আছেন আর কি আছে, এখন কিন্তু আমাদের আসলে দ্বিতীয় পার্টের দ্বিতীয় পর্বের মধ্যে আপনার যে যেগুলো কাজ সেগুলো কিন্তু চলে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন কি কাজ, এখন কাজগুলো হচ্ছে এখানে আপনার সুইং সুইং সম্পর্কে আপনি যা আলোচনা করি, সেক্ষেত্রে এখানে এখানে দেখাচ্ছে যে আমরা যে শার্টের ওভেন শার্টের মধ্যে যে মানে কি রুলিং করা, এটা করে রুলিং টপ স্টিচ, এই রুলিং টপ স্টিচগুলো কিন্তু আমাদের এখানে দেওয়ার জন্য অ্যালাউন্স দিতে হবে। যেমন এখানে 1 সিএম সর্বোচ্চ আপনি 1 সিএমের বেশি কিন্তু করা যাবে না, কারণ যেহেতু এখানে শেপ আছে, তো এখানে 1 সিএম আপনি এখানে 1.5 সিএম অ্যালাউন্স দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে যা আর কিছু আসলে এখানে নেই, তো পকেট আছে, পকেট আপনি মেজারমেন্ট অনুযায়ী আপনি করতে পারবেন, পকেট আমি দেখাচ্ছি না, একবারে সিম্পল জিনিস। তো এখন এখান থেকে আমরা চলে গেলাম ডিরেক্টলি সিম অ্যালাউন্সে, তো এই ফুল রাইট বাটন সিলেক্ট করে মানে রাইট কিবোর্ডে মাউসের রাইট বাটন ধরে সবগুলো সিলেক্ট করার পরে আমরা F4 চলে গেলাম, এটা হচ্ছে লাইন সিম, এখানে ধরে দিলাম হচ্ছে সবগুলো 1.1 1.1 সবগুলো দিলাম, ঠিক আছে।
তারপর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটাকে আমরা ব্যাক প্লাস ফরওয়ার্ড, এটা হচ্ছে হ্যামের জায়গা, তো সেজন্য এখানে 1.5 1.5 দিয়ে দেবো। ব্যাস আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা জাস্ট পার্ট বাই পার্ট সবগুলো বের করবো। তো পার্ট বাই পার্ট বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখন আমরা করতে হবে যেটা, আমাদের এই যে ফেসিং আছে ফেসিংটা আমরা বের করে নেব। এটা কি ফেসিং? আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম যে ফেসিংটা কোথায় হবে, এটা হচ্ছে হোল পার্ট, অর্থাৎ লেফট, সরি, এটা কি পার্ট, একটু পিকচারটা দিকে আসি, এটা হচ্ছে রাইট পার্ট, ঠিক আছে? রাইট পার্টটা হচ্ছে হোল পার্ট, আর ইনার পার্টটা আমরা পাইপিং করছিলাম। তো টপ পার্টটা যদি, অর্থাৎ রাইট পার্টটা যদি হচ্ছে ফেসিং হয়, তো এটা করছি আমরা 2 সিএম, আর হচ্ছে ইনার পার্ট অর্থাৎ বারন প্লেট যেটা, সেটা কিন্তু অবশ্যই 2 সিএম হবে না, এটা হচ্ছে 1.5 সিএম, তার মানে 1.5 সিএম এটা আমাদের পাইপিং হবে। ওকে, তো আমরা এটা প্লেটটা বের করলাম, অর্থাৎ ফেসিংটা বের করলাম, এখন আবার ফরম পার্টটা বের করব। তো সেজন্য এটা একটু মার্ক করে নিতে হবে। দেন এখন এখান থেকে আমরা ফরম পার্টটা বের করে নিচ্ছি, এটা হচ্ছে ফরম পার্ট। ওকে, আর এই যে মাঝখানের লাইনটা, এই মাঝখানের লাইনটা কিন্তু আমাদের দরকার নেই, এখন কিন্তু এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফরম সাইড। ব্যাস হয়ে গেল, তারপর আসেন হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, তারপর হচ্ছে এখান থেকে ফরম পার্ট আমরা করতে এনেছিলাম, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাগ ইউক, এটা হচ্ছে ব্যাগ ইউক ব্যান্ড, তারপর হচ্ছে স্লিপ, তারপর হচ্ছে কাপ। ব্যাস আপনার সবগুলো পার্টস বের হয়ে গেছে। ওকে, তো এখন আপনার যেটা যেটা মিরর করার দরকার, সেটা আপনার মিরর করে নেবেন। ওকে, যেমন আমার কাপ মিরর হবে, এটাকে আমি একটু F5-এ যাওয়ার পর, সরি, F5-এ এখান থেকে গেলাম, দেন হচ্ছে শিফট বাটন প্রেস করে ধরে এখান থেকে এখানে, তারপর আসেন কি, তারপর হচ্ছে এই ব্যাক পার্ট। তো এগুলো এগুলো সিম্পল কাজ, এগুলো আপনারা করতে পারবেন, আমি আর আগে চিনে, কারণ হচ্ছে ভিডিও বেশি বড় করার দরকার নেই, তাই না? তো এই ছিল আমাদের আজকে, এটাও আমরা একটু করে নিই, এটা মিররটা করে ফেলি, ব্যাক ইউক। ওকে, তো এখানে একটু কাট মার্ক দিয়ে সব থেকে ভালো হয়, কারণ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের ফরওয়ার্ডিং আছে। ওকে, আর এখানে আমাদের তো ফ্লিটের জন্য, এখানে যদি কাট মার্কটা চলে আসে, এখানে কাট মার্ক দরকার নেই, তো কাট মার্ক লাগবে হচ্ছে আমাদের এখানে, এখানে অলরেডি কাট মার্ক আমরা দিয়ে ফেলেছি। ওকে, তো এই ছিল আমাদের আজকে দ্বিতীয় পর্ব, আশা করি ভালো লাগছে, যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংকস, ধন্যবাদ, তো ভালো থাকুন, আল্লাহ।